আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত আরব কান্ট্রিতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক পেট্রোল অর্থাৎ ব্যাঞ্জিন বাংলাতে পেট্রোল এর আরবি অর্থ হচ্ছে ব্যাঞ্জিন তেল অর্থাৎ জেইদ বাংলাতে তেল এর আরবি অর্থ হচ্ছে জেইদ বালতি অর্থাৎ চতাল বাংলাতে বালতি এর আরবি অর্থ হচ্ছে চতাল জামাকাপড় অর্থাৎ মালাবিস বাংলাতে জামা কাপড় এর আরবি অর্থ হচ্ছে মালাবিস টুপি অর্থাৎ তাগিয়া বাংলাতে টুপি এর আরবি অর্থ হচ্ছে তাগিয়া জুতা অর্থাৎ জেজমা বাংলাতে জুতা এর আরবি অর্থ হচ্ছে জেজমা স্যান্ডেল অর্থাৎ হাদিয়ান বাংলাতে স্যান্ডেল এর আরবি অর্থ হচ্ছে হাদিয়ান গাছ অর্থাৎ সাজার বাংলাতে গাছ এর আরবি অর্থ হচ্ছে সাজার কাদামাটি অর্থাৎ তিন বাংলাতে কাদামাটি এর আরবি অর্থ হচ্ছে তিন দুলাবালি অর্থাৎ গোবার বাংলাতে দুলাবালি এর আরবি অর্থ হচ্ছে গোবার বালি অর্থাৎ রোমেল বাংলাতে বালি এর আরবি অর্থ হচ্ছে রোমেল বিল্ডিং অর্থাৎ ইমারত বাংলাতে বিল্ডিং এর আরবি অর্থ হচ্ছে ইমারত দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার বোতল অর্থাৎ গারোরা বাংলাতে বোতল এর আরবি অর্থ হচ্ছে গারুরা। মুজা অর্থাৎ সুররাপ, বাংলাতে মুজা এর আরবি অর্থ হচ্ছে সুররাপ। জানালা অর্থাৎ সুব্বাক বাংলাতে জানালা এর আরবি অর্থ হচ্ছে সুব্বাক লাইট অর্থাৎ লাম্বা বাংলাতে লাইট এর আরবি অর্থ হচ্ছে লাম্বা খাট অর্থাৎ চেরির বাংলাতে খাট এর আরবি অর্থ হচ্ছে চেরির লেফ অর্থাৎ লাহাব বাংলাতে ল্যাপ এর আরবি অর্থ হচ্ছে লাহাপ কম্বল অর্থাৎ বাত্তানিয়া বাংলাতে কম্বল এর আরবি অর্থ হচ্ছে বাত্তানিয়া লাগানো অর্থাৎ রাক্কিব বাংলাতে লাগানো এর আরবি অর্থ হচ্ছে রাক্কিব সুন্দর অর্থাৎ হেলো বাংলাতে সুন্দর এর আরবি অর্থ হচ্ছে হেলো সুদর্শন অর্থাৎ জামিল বাংলাতে সুদর্শন এর আরবি অর্থ হচ্ছে জামিল মিঠা অর্থাৎ হালুয়া বাংলাতে মিঠা এর আরবি অর্থ হচ্ছে হালুয়া তেতো অর্থাৎ মোর বাংলাতে তেতো এর আরবি অর্থ হচ্ছে মোর টক অর্থাৎ হামেদ বাংলাতে টক এর আরবি অর্থ হচ্ছে হামেদ মধু অর্থাৎ আসাল বাংলাতে মধু এর আরবি অর্থ হচ্ছে আসাল চিনি অর্থাৎ সুক্কার বাংলাতে চিনি এর আরবি অর্থ হচ্ছে সুক্কার সামনে অর্থাৎ গিদ্দাম বাংলাতে সামনে এর আরবি অর্থ হচ্ছে গিদ্দাম ডানে অর্থাৎ ইয়ামিন বাংলাতে ডানে এর আরবি অর্থ হচ্ছে ইয়ামিন সুজা অর্থাৎ সিদা বাংলাতে সুজা এর আরবি অর্থ হচ্ছে সিদা হাটা অর্থাৎ এমসি বাংলাতে হাটা এর আরবি অর্থ হচ্ছে এমসি চলো অর্থাৎ ইয়াল্লা বাংলাতে চলো এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা বাকা অর্থাৎ মাউস বাংলাতে বাঁকা এর আরবি অর্থ হচ্ছে মাউস গভীর অর্থাৎ আমিক বাংলাতে গভীর এর আরবি অর্থ হচ্ছে আমিক পাশে অর্থাৎ জাম্বু বাংলাতে পাশে এর আরবি অর্থ হচ্ছে জাম্বু উপরে অর্থাৎ ফুক বাংলাতে উপরে এর আরবি অর্থ হচ্ছে ফুক নিচে অর্থাৎ তাহাত বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত পিছনে অর্থাৎ অরা বাংলাতে পিছনে এর আরবি অর্থ হচ্ছে অরা বামে অর্থাৎ ইয়াসার বাংলাতে বামে এর আরবি অর্থ হচ্ছে ইয়াসার বাহিরে অর্থাৎ বার্রা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বার্রা ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল চকলেট অর্থাৎ সকালতা বাংলাতে চকলেট এর আরবি অর্থ হচ্ছে সোকালতা বিস্কুট অর্থাৎ বিস্কুট আরবিতে বিস্কুট এর আর বাংলা অর্থ হচ্ছে বিস্কুট রুটি অর্থাৎ খোবুশ বাংলাতে রুটি এর আরবি অর্থ হচ্ছে খুবস খেজুর অর্থাৎ তামার বাংলাতে খেজুর এর আরবি অর্থ হচ্ছে তামার লবণ অর্থাৎ মিলহা বাংলাতে লবণ এর আরবি অর্থ হচ্ছে মিলহা আটা অর্থাৎ দিগিক বাংলাতে আটা এর আরবি অর্থ হচ্ছে দিগিক সালাদ অর্থাৎ সালাতা বাংলাতে সালাদ এর আরবি অর্থ হচ্ছে সালাতা আবগা অর্থাৎ প্রয়োজন বাংলাতে প্রয়োজন এর আরবি অর্থ হচ্ছে আবগা পরে অর্থাৎ বাদেন বাংলাতে পরে এর আরবি অর্থ হচ্ছে বাদেন ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল রাখা অর্থাৎ রাক্কে বাংলাতে রাখা এর আরবি অর্থ হচ্ছে রাক্কে বাদ দাও অর্থাৎ খাল্লি বাংলাতে বাদ দাও এর আরবি অর্থ হচ্ছে খাল্লি দর অর্থাৎ এম বাংলাতে দর এর আরবি অর্থ হচ্ছে এম বড় বর অর্থাৎ কাবীর বাংলাতে বড় এর আরবি অর্থ হচ্ছে কাবীর সুট অর্থাৎ সাগির বাংলাতে ছোট এর আরবি অর্থ হচ্ছে সাগির শুক্রাণু অর্থাৎ মাতাল বাংলাতে মাতাল এর আরবি অর্থ হচ্ছে শুক্রাণু পর্দা অর্থাৎ সিতারা বাংলাতে পর্দা এর আরবি অর্থ হচ্ছে সিতারা অন্ধ অর্থাৎ আমা বাংলাতে অন্ধ এর আরবি অর্থ হচ্ছে আমা চোর অর্থাৎ সারেক বাংলাতে চোর এর আরবি অর্থ হচ্ছে সারেক ভালোবাসা অর্থাৎ হব্বন বাংলাতে ভালোবাসা এর আরবি অর্থ হচ্ছে হব্বন চিরুনি অর্থাৎ মিশত বাংলাতে চিরুনি এর আরবি অর্থ হচ্ছে মিশত অত্যাচার অর্থাৎ জুলুম আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অত্যাচার নিরাপদ অর্থাৎ সালামাত বাংলাতে নিরাপদ এর আরবি অর্থ হচ্ছে সালামাত বিশ্বাসযোগ্য যোগ্য অর্থাৎ আমান বাংলাতে বিশ্বাসযোগ্য এর আরবি অর্থ হচ্ছে আমান লোক অর্থাৎ নফর বাংলাতে লোক এর আরবি অর্থ হচ্ছে নফর পাগল অর্থাৎ মজনুন বাংলাতে পাগল এর আরবি অর্থ হচ্ছে মজনুন অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম দেওয়া অর্থাৎ জীব বাংলাতে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে জীব কেন অর্থাৎ লেশ বাংলাতে কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ হক অর্থাৎ হাকিক বাংলাতে হক এর আরবি অর্থ হচ্ছে হাকিক বালো অর্থাৎ কয়েস বাংলাতে ভালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস আমাকে অর্থাৎ আনা বাংলাতে আমাকে এর আরবি অর্থ হচ্ছে আনা সোনা অর্থাৎ ইস্মা বাংলাতে সোনা এর আরবি অর্থ হচ্ছে ইসমা গাড়ি অর্থাৎ সাইয়ারা বাংলাতে গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা এদিকে অর্থাৎ মিন্নি বাংলাতে এদিকে এর আরবি অর্থ হচ্ছে মিন্নি সমস্যা অর্থাৎ মুশকিলা বাংলাতে সমস্যা এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা খাওয়া অর্থাৎ আক্কেল বাংলাতে খাওয়া এর আরবি অর্থ হচ্ছে আককেল কিভাবে অর্থাৎ কেইফ বাংলাতে কিভাবে এর আরবি অর্থ হচ্ছে কেফ অসুস্থ অর্থাৎ বাড়িৎ বাংলাতে অসুস্থ এর অর্থ হচ্ছে বারিদ কাজ অর্থাৎ সুগুল, বাংলাতে কাজ এর আরবি অর্থ হচ্ছে সুগুল। কথা অর্থাৎ কালাম বাংলাতে কথা এর অর্থ হচ্ছে কালাম লাগবে অর্থাৎ আবগা বাংলাতে লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা বয় অর্থাৎ ক্ষোভ বাংলাতে বয় এর অর্থ হচ্ছে ক্ষোভ জরুরি অর্থাৎ দরুরি বাংলাতে জরুরি এর আরবি অর্থ হচ্ছে দরুরি এখন অর্থাৎ আলহীন বাংলাতে এখন এর আরবি অর্থ হচ্ছে আলহীন বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা রাগ অর্থাৎ জালান, বাংলাতে রাগ এর আরবি অর্থ হচ্ছে জালান। নিষেধ অর্থাৎ মাম্ন বাংলাতে নিষেধ এর আরবি অর্থ হচ্ছে মাম্ন এখানে অর্থাৎ হেনা বাংলাতে এখানে এর আরবি অর্থ হচ্ছে হেনা দাঁড়ানো অর্থাৎ গেফ বাংলাতে দাঁড়ানো এর আরবি অর্থ হচ্ছে গেফ কাল অর্থাৎ বুখরা বাংলাতে কাল এর আরবি অর্থ হচ্ছে বুখরা ক্লান্ত অর্থাৎ তাবান বাংলাতে ক্লান্ত এর আরবি অর্থ হচ্ছে তাবান সুটি অর্থাৎ ইজাজা বাংলাতে সুটি এর আরবি অর্থ হচ্ছে ইজাজা খুব অর্থাৎ মাররা বাংলাতে খুব এর আরবি অর্থ হচ্ছে মাররা আছে অর্থাৎ মজুদ বাংলাতে আছে এর আরবি অর্থ হচ্ছে মজুদ চাই অর্থাৎ এবি বাংলাতে চাই এর আরবি অর্থ হচ্ছে এবি বিদায় অর্থাৎ মাছ সালামা বাংলাতে বিদায় এর আরবি অর্থ হচ্ছে মাছ সালামা হাতগড়ি অর্থাৎ সাহ তুল বাংলাতে হাতগড়ি এর আরবি অর্থ হচ্ছে সাহ ইয়াত ইয়াদ মুজা অর্থাৎ খুব ফোন বাংলাতে মুজা এর আরবি অর্থ হচ্ছে খুব ফোন কম্বল অর্থাৎ বাত্তানিয়া বাংলাতে কম্বল এর আরবি অর্থ হচ্ছে বাত্তানিয়া লঙ্গি অর্থাৎ ফুতা বাংলাতে লঙ্গি এর আরবি অর্থ হচ্ছে ফুতা কোথায় অর্থাৎ ওয়েন বাংলাতে কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন পরে অর্থাৎ বাদেন বাংলাতে পরে এর আরবি অর্থ হচ্ছে বাদেন আশা অর্থাৎ তাল বাংলাতে আশা এর আরবি অর্থ হচ্ছে তাল দেখা অর্থাৎ শোভ বাংলাতে দেখা এর আরবি অর্থ হচ্ছে সোফ কি অর্থাৎ অ্যাস বাংলাতে কি এর আরবি অর্থ হচ্ছে অ্যাস তো ভিউার্স আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ